খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। হিলটেক্স বিটিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি শেখ আসমা আক্তার। প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনি উম্মাহাতুল মুমিন বা মুমিনদের মা। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীও ছিলেন তিনি। ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান, যার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো। জন্ম ও পরিচিতি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমুল ফিল বা হস্তি বর্ষের 15 বছর পূর্বে 555 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মক্কার উচ্চশিক্ষিত ও বিখ্যাত ব্যবসায়ী খুয়াইলিদের দ্বিতীয় সন্তান। মাতার নাম ফাতিমা বিনতে জায়েদ, তার কুনিয়াত ছিল উম্মুল হিন্দ এবং উপাধি ছিল তাহিরা। মুসলিম জগতে তিনি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামে পরিচিত। তার ষষ্ঠ পূর্বপুরুষ ইবনে কিলাব ছিলেন মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি ও শাসক। পিতৃবংশের উর্দু পুরুষ কুশাইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বংশ পরম্পরা মিলিত হয়েছে। স্বভাবতই উত্তরাধিকারী সূত্রেই খাদিজা ছিলেন একজন বিত্তবান, প্রভাবশালী ও বিদুষী নারী। ছিলেন খুব সুন্দরীও। তিনি ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন ও বুদ্ধিমতী। ব্যবসায়ী খাদিজা। তার পিতা জীবিত থাকাকালে তিনি পিতার ব্যবসা দেখাশোনা করতেন। যদিও তার আরও 2 ভাই এবং 3 বোন ছিল, তথাপিও তিনি তার পিতার ব্যবসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিশ্বনবীর প্রতিপায় আকৃষ্ট, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন। সহযোগী হিসেবে তিনি তার বিশ্বস্ত দাস মাইশারাকে বিশ্বনবীর সঙ্গে প্রেরণ করলেন। বিশ্বনবী খাদিজার পণ্য সামগ্রী নিয়ে তা বিক্রয় করে আবার মক্কার উপযোগী পণ্য ক্রয় করে মক্কায় ফিরে আসেন। সেগুলো বিক্রি করে অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি মুনাফা লাভ করেন। ব্যবসায়িক সফরের আদি অন্ত বিশ্বস্ত দাস মায়সারার কাছ থেকে জেনে বিশ্বনবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অথচ হযরত খাদিজাকে মক্কায় সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তিগণ বিবাহের প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি। অবশেষে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব পাঠান। বিবাহ। হযরত খাদিজার বয়স যখন 40 বছর, বিশ্বনবীর বয়স তখন 25 বছর। আল্লাহ তাআলা জাহিলি যুগের তাহিরার সঙ্গে ওই যুগেরই সাদিক বা আলামিনের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন। বিয়ের উভয় পক্ষের খরচও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বহন করেন এবং তাদের উভয়ের পোশাকের জন্য 2 উকিয়া স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যয় করেন। সন্তান জন্মদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে তার 2 ছেলে 4 মেয়ে সহ 6 সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান কাসিম অল্প বয়সেই মক্কাতে ইন্তেকাল করেন। তৃতীয় সন্তান আবদুল্লাহ বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির পর জন্মলাভ করেন এবং অল্প বয়সে ইন্তেকাল করেন। দ্বিতীয় সন্তান হযরত জয়নব, চতুর্থ সন্তান রুকাইয়া, পঞ্চম সন্তান উম্মুল কুলসুম এবং ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীর খেদমতে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করবেন একথা হযরত খাদিজা পূর্ব থেকে জানতে পেরেছিলেন। সে কারণেই বিশ্বনবীর নবুয়ত লাভের পূর্বে হেরা গুহা দেনমগ্ন থাকাকালীন সময়ে তিনি বিশ্বনবীকে সর্বপ্রকার সহযোগিতা করেছেন। হযরত জিব্রিল আমিনের সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি বই পেলে হযরত খাদিজাই তাকে অভয় দিয়ে বলেছিলেন, আপনি কারো ক্ষতি করেননি, তাই কেউ আপনার ক্ষতি করবে না। এমনকি তাকে মানসিকভাবে শক্তি যোগাতে তিনি তার চাচাতো ভাই তাওরাতের বিশেষজ্ঞ ওরাকা বিন নৌফলের কাছে নিয়ে গিয়েছিলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত খাদিজার বিয়ে 15 বছর বিশ্বনবী নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়েছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার। সম্পদ ওয়াকফ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর তার সকল ধন সম্পদ তাবলিগে দিনের লোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হস্তান্তর করেন। ধৈর্য ও সহনশীলতা। নবুয়ত লাভের পর বিশ্বনবী ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহ ইবাদত এবং ইসলামের কাজে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তিনি সব প্রতিকূল অবস্থার মোকাবিলা করেন। সান্ত্বনা প্রদান। ইসলামের দাওয়াত মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে বিশ্বনবী যে ব্যথা অনুভব করতেন, হযরত খাদিজার কাছে আসলে তার সে ব্যথা বেদনা বিদূরিত হয়ে যেত। ইসলাম প্রচারের কাজে হযরত খাদিজা তাকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। এমনকি মুশরিকদের সকল নির্যাতন ও অমার্জিত আচরণ তিনি অত্যন্ত হালকা এবং তুচ্ছ বলে বিশ্বনবীর কাছে তুলে ধরতেন, যাতে তিনি শান্তি ও স্বস্তি লাভ করেন।
বন্দী অবস্থায় বিশ্বনবীর সেবা। নবুয়তের সপ্তম বছর মুহররম মাসে কুরাইশরা বিশ্বনবী সহ সকল মুসলমানকে বয়কট করেন। তখন তারা শিয়াবে আবু তালেবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনিও সেখানে অন্তরীণ হন। প্রায় তিন বছর বনু হাশিমের সবাই দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করেন। স্বামীর সঙ্গে হযরত খাদিজা সেসব হাসি মুখে বরণ করে নেন। বিশ্বনবী ইসলাম এবং মুসলমানদের এহেন দুর্দিনে হযরত খাদিজা নিজের প্রভাব কাটিয়ে মাঝে মাঝে খাদ্যদ্রব্যের ব্যবস্থা করতেন। অমুসলিম হওয়া সত্ত্বেও হযরত খাদিজার আত্মীয় স্বজনের মাধ্যমে তিনি খাবারের ব্যবস্থা করতেন। সর্বপ্রথম নামাজ আদায়। যখন নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি, ইসলাম গ্রহণ করে তিনি বিশ্বনবীর সঙ্গে প্রথম থেকেই নামাজ আদায় করেন, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে দেখে ফেলেন। পিতৃকুলের উপর প্রভাব। হযরত খাদিজার ইসলাম গ্রহণ তার পিতৃকুলের উপর বিশাল প্রভাব পড়ে। ইসলামের আবির্ভাবের সময় তার বংশের 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিল, যাদের 10 জনই ইসলাম গ্রহণ করে, বাকি 5 জন বদরের যুদ্ধে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেন। স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো বিয়ে করেননি। তিনি ছিলেন বিশ্বনবীর প্রথম স্ত্রী। হযরত ইব্রাহিম ছাড়া তার সকল সন্তান হযরত খাদিজার গর্ভে জন্ম হয়। বিশ্বনবীর সকল স্ত্রীদের মধ্যে তার স্থান ছিল সর্বোচ্চ। অফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10 বছরের 10ই রমজান 65 বছর বয়সে 29 রজব মক্কায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার লাশ কবরে নামান। তার মৃত্যুর সময় জানাজার নামাজের বিধান ছিল না বিদায়। তাকে বিনার জানাজায় মক্কা জান্নাতুল মুআল্লায় তাকে দাফন করা হয়। বিশ্বনবীর ভালোবাসা লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমৃত্যু ভালোবেসেছিলেন। হযরত খাদিজাকে তিনি বেশি বেশি স্মরণ করতেন, যার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন। জবাবে বিশ্বনবী বলেন, কখনো না। মানুষ যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিত চেয়েছিল, সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল, সে তখন মুসলমান। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন সে আমাকে সাহায্য করেছে। তার গর্ভেই আমার সন্তান হয়েছে। হযরত খাদিজার মূল্যায়নের চেয়ে বেশি আর কি হতে পারে? এমনিভাবে হযরত খাদিজার ব্যাপারে বিশ্বনবীর অনেক বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা হযরত খাদিজাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সমগ্র বিশ্বের মুসলিম নারীদেরকে তার আমল আখলাক অর্জন করার স্বামী খেদমতে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, কয়েকটি গ্রন্থ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সম্পাদনা করা হয়েছে। তথ্যগত কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সংশোধন করা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন, নিজেদের সুরক্ষিত রাখুন। আল্লাহ হাফেজ।